আজকে কিউরিও ফাইটার এই হরর পডকাস্টে আমি যে দুটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেই দুটো ঘটনা আমার নিজের খুবই ভালো লেগেছে, তাই জন্যই শেয়ার করছি। ঘটনা দুটো একদমই ভিন্ন স্বাদের। প্রথম ঘটনাটা কি বলি আমি, দৈবিক বলবো, অলৌকিক বলবো, ভৌতিক বলবো জানা নেই। ঘটনাটা শুনুন আপনারা, আপনারা নিজেরা ডিসাইড করুন। এবং আর আজকের দ্বিতীয় ঘটনাটি লন্ডন ফেরত একজন সিভিল সার্ভেন্টের জীবনের অত্যাশ্চর্য একটা ঘটনা। দুটো ঘটনা শেয়ার করব। আর আমি জানি যে ঘটনা শেয়ার করার আগে আপনারা এই যে কথাটা শোনেন সেগুলো আপনাদের খুব একটা বেশি পছন্দ হয় না, আপনারা ডাইরেক্টলি ঘটনা শুনতে চান। কিন্তু তা সত্ত্বেও আমি জানিয়ে রাখি, যারা যারা কিউরিও ফাইটে আজকের এই ঘটনাটা শুনছেন তারাও কিন্তু ইমেল করে নিজের লাইফে ঘটে যাওয়া এরকম টাইপের ঘটনা লিখে অথবা ভয়েস করে পাঠাতে পারেন। কিভাবে পাঠাবেন আমি প্রথম ঘটনা শেষে জানিয়েছি। এবং হ্যাঁ, আর একটা জিনিস, আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমি সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের সত্য ভৌতিক ঘটনা সিরিজের আরও একটা দুর্দান্ত হরর পডকাস্টে, এপিসোড নাম্বার 170। আজকের এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন সৌরদীপাদী। সৌরদীপাদীর এর আগের বেশ কিছু ঘটনা আপনারা শুনেছেন। এই ঘটনাটা ঘটে সৌরদীপাদীর বাবার একজন বন্ধু, তার নাম আলোক, আলোক কাকু বলে ডাকতেন সৌরদীপাদী। তিনি ফরেস্ট ডিপার্টমেন্টে ছিলেন। এবার সেইখানেরই একটা জঙ্গলের আশেপাশে অবস্থিত গ্রামকে নিয়ে ঘটনাটা। এটা জানিয়ে রাখি যে জঙ্গলটা আমাদের রাজ্যেরই একটা জঙ্গল, একটু পাহাড়ি ঘেঁষা, জায়গাটার নাম সঙ্গত কারণে বলছি না। আর এই যে জঙ্গলটা রয়েছে না, এই ঘটনাটা সেখানে স্থানীয় অনেক লোকজনই জানে, কিন্তু বিশেষ কিছু সরকারি কারণের জন্য এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার নামটাকে চেপে দেওয়া হয়। কিন্তু এই ঘটনাটা দৈবিক ঘটনা, অলৌকিক ঘটনা না ভৌতিক ঘটনা সেটা আমি বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ঘটনাটা শোনার পর কমেন্ট করে জানাবেন যে এই ঘটনাটা সম্পর্কে আপনার মতামত কী। তাহলে চলুন ঘটনায় যাচ্ছি। আলোক কাকু রিটায়ারমেন্টের পর প্রায় প্রত্যেক রবিবারই আমাদের বাড়িতে আসতেন, বাবার সঙ্গে গল্প গুজব করতেন। সেই সূত্রেই আমরা ওনার কর্মজীবনের অনেক অনেক অভিজ্ঞতার কথা শুনতে পাই। আজকে তেমনই একটা চাঞ্চল্যকর অভিজ্ঞতা তোর সাথে শেয়ার করছি কৌস্তব। তো আলোক কাকু, মানে তুই তো জানিস যে মহালয়া পড়েছে, তো আলোক কাকু দু সপ্তাহ আগে আমাদের বাড়িতে একদিন এসেছিলেন। কিন্তু তিনি সেদিন যে অভিজ্ঞতার কথা শোনালেন তা ভারী অদ্ভুত, এবং এই ঘটনার কথা শুনলে গায়ে রীতিমতো না কাঁটা দেয়। ঘটনাটা অলৌকিক বটে, কিন্তু আবার ভৌতিক ঘটনাও নয়। আলোক কাকু তখন অবিবাহিত এবং যথেষ্ট কম বয়সী, মানে আমার বাবার ধর মোটামুটি 65 বছর বয়স, আলোক কাকু আমার বাবার থেকে 3 বছরের বড় হবে। সেই সময় তিনি যেখানে পোস্টিং ছিলেন সেই জঙ্গলের সাথে লাগোয়া একটা ছোট গ্রাম ছিল। জঙ্গলটায় বিশেষ কোনো হিংস্র জন্তু জানোয়ারের উপদ্রবও ছিল না। ওই গ্রামের বাসিন্দাদের সঙ্গে কাকুর বেশ ভালোই সম্পর্ক তৈরি হয়েছিল। তারা মাঝে মাঝে এসে কাকুর বাড়িতে নানান রকমের ফল, শাক, সবজি এসব দিয়ে যেত। আলোক কাকু বরাবরই সমাজ সংস্কার মানসিকতার মানুষ, বিপদে আপদে মানুষের পাশে এসে দাঁড়ায়, গ্রামবাসীদের আর্থিকভাবে সাহায্যও করতেন, কখনো কখনো তাদের ছেলে মেয়েদেরকে পড়াতেন, বা কারোর অসুখ বিসুখ হলে রাত বিরেতে ডাক্তার ডাকতেন, সাহায্য করতেন। মানে এক কথায় সুইটহার্ট টাইপের মানুষ ছিলেন গ্রামের মানুষের কাছে। গ্রামের সকলে ওনাকে খুব ভালোবাসত আর ভালো মানুষ বলে সম্মানও করত। যাই হোক, সেই গ্রামে একটা খুব জাগ্রত দুর্গা মন্দির ছিল। স্থানীয় লোকজন বিশ্বাস করত যে ওই মন্দিরে দেবী থাকেন। কেউ কোনো মনের ইচ্ছে জানালে দেবী তা পূরণ করত। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী শুধুমাত্র ভক্তিতেই সন্তুষ্ট, তিনি বদলে আর কিছুই চান না। তার ভক্তদের কাছ থেকে ভক্তি শুধুমাত্র তার কাম্য। ওই মন্দিরের ঐতিহ্য এবং ঐশ্বরিক ক্ষমতা সম্পর্কে কাকু অনেক কথাই শুনেছিলেন। যেমন কারোর ছেলের খুব জ্বর হলে ওখানে এসে পুজো দিলেই সেই জ্বর নাকি দুদিনের মধ্যেই সেরে যেত। ওখানে পরিবারের লোকের মানতে নাকি মৃতপ্রায় মানুষও সুস্থভাবে বেঁচে উঠেছে।
এরকম সব অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে আলোকাকু জানতে পারেন, কিন্তু এইসব খুব একটা যে বিশ্বাস করতেন সেরকমটাও নয়। মানে ঠাকুর মানতেন, কিন্তু এইগুলো তার জন্য হয়তো একটু বেশি ছিল বিশ্বাস করার পক্ষে। মন্দিরের পুজোর সময় নাকি দেবীর চোখ জলজল করত। একজন বয়স্ক ঠাকুরমশাই প্রতিদিন মন্দিরে পুজো করতেন এবং তিনিই ছিলেন মায়ের একনিষ্ঠ সাধক। প্রতিবছর দুর্গাপুজোর সময় নাকি কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর মায়ের ভর হতো। আর জানিস তো কৌস্তব, এই জিনিসটা বেশ কিছু বছর আগে অবধিও চলেছে। এরকম নানাবিধ কথা আলোক কাকু জানতে পারেন গ্রামের লোকেদের কাছ থেকে। কিন্তু কাকু শিক্ষিত শহুরে মানুষ, তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাসী হলেও এই ধরনের ধারণাগুলোকে স্থানীয় লোকজনদের কুসংস্কার বলেই মনে করতেন। তবে একটা কথা কাকু বলেছিলেন, যে ওই গ্রামের অধিবাসীরা নাকি নারীদের খুব সম্মান করত, মেয়েদের সম্মান রক্ষা করত তারা নিজেদের জীবন দিয়ে হলেও। ওই অঞ্চলে শিশু থেকে শুরু করে বয়স্কা মহিলা প্রত্যেকে ভীষণ স্বাধীনভাবে চলাফেরা করত। কিন্তু এই সুখ বেশি দিন সহ্য হলো না এলাকাবাসীদের। কিছুদিনের মধ্যেই জঙ্গলে এবং গ্রামে চোরা কারবারিদের উৎপাত শুরু হলো। নানান রকমের অসামাজিক কাজ হতে শুরু করলো সেখানে। কখনো কখনো স্থানীয় শিশুরাও নিখোঁজ হয়ে যেত সন্ধ্যার পরে। কয়েকজন কিশোরীও নিখোঁজ হয়ে যায় অল্প সময়ের মধ্যে। মোটমাট শান্তির জঙ্গলে নেমে এলো অশান্তির ছায়া। গ্রামবাসীরাও সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে চাইত না। আর গ্রামের সীমান্তে শিশু এবং কিশোরীদের নগ্ন মাথা কাটা মৃতদেহ উদ্ধার হতে লাগলো। আর তোকে এই জিনিসটা লিখছি, কিন্তু বিশ্বাস কর, সত্যি কিছু নিউজ পেপার কাটিং তখনকার দিনের, মানে যেটা আমাদের বাবার সময়কার ছিল, সেই সময়ে কিছু নিউজ পেপার কাটিংয়ের এইগুলো আমি দেখেছি। আলোক কাকুর ডায়েরিতে ছিল সেটা। পুলিশি তদন্ত শুরু হলো গ্রামে, কিন্তু কাউকে ধরা যাচ্ছিল না। গোটা গ্রাম জুড়ে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হলো। পরের অংশটা কাকুর বয়ান অনুযায়ী লিখছি। এখানে আলোকবাবু বলছেন, এক বিকেলে দুর্গা মন্দিরে যে ঠাকুরমশাই রয়েছে তিনি আমার কাছে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। আমার হাতে একটা আধমোড়া কাগজ দিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, স্যার এইটা একটু দেখুন, কেউ বা কারা আমাকে হুমকি দিয়ে বলছে মন্দিরে পুজো বন্ধ করে দিতে হবে, তারা দুর্গা মন্দির দখল নেবে এবং ওখানে নাকি পবিত্র কোনো ঐশ্বরিক শক্তির পুজো করা যাবে না, আর ওই মন্দিরের দৈব শক্তির নাশ ঘটিয়ে ওখানে নাকি অপদেবতার পুজো করা হবে। ঘটনাটা শোনা মাত্র আমার বুকটা ধরাস করে উঠল। মনে হলো এই যে গ্রুপটা রয়েছে এরা কাল্ট জাতীয় কিছু একটা, মানে এরা ট্র্যাডিশনাল যে ধর্মীয় মত রয়েছে বা ট্র্যাডিশনাল কোনো ঐশ্বরিক শক্তির যে পজিটিভ শক্তির পূজো উপাসনা এগুলোকে তারা মানে না। বেশিরভাগ ক্ষেত্রেই এরা ডেভিল ওয়র্শিপার বা কোনো পিশাচতন্ত্রের সাথে যুক্ত থাকে। আমি ঠাকুরমশাইয়ের হাত থেকে চিঠিটা নিয়ে পুরোটা পড়লাম। চিঠিটা যারা পাঠিয়েছে তারা সদর্পে পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে লিখেছে যে কেউ তাদের কিচ্ছু করতে পারবে না, গোটা গ্রামটাই এখন তাদের দখলে। এই গ্রামের শিশু আর মেয়েরাই নাকি ওদের প্রধান টার্গেট। ওরা যথেচ্ছভাবে মেয়েদের রেপ করবে এবং শিশুদের নাকি বলি দেবে। ব্যাপারটা আমার খুব ডিস্টার্বিং লেগেছিল। এক কথায় হিউম্যান স্যাক্রিফাইসের কথা বলছে ওরা। ওই অঞ্চলে চলবে নাকি ওদের উপাস্য শয়তান এবং অপদেবতা রাজত্ব। আমি ঠাকুরমশাইকে বাড়ি ফিরে যেতে বললাম সাবধানে, আর তাকে বললাম যে চিঠিটা আমার কাছেই থাকুক, আমি নিজে পুলিশের কাছে ওটা জমা দেব। পরের দিন আমি নিজে পুলিশের কাছে যাই, ওটা জমা দিই। প্রশাসনের কাছে ব্যক্তিগতভাবে আর্জি জানিয়েছিলাম ওখানে স্থানীয় নিরীহ মানুষদের রক্ষা করতে। এক শনিবার দুপুরের দিকে গ্রামবাসীরা খুব ধুমধাম করে মন্দিরে পুজো করল, দেবীর আরাধনা করল জাঁকজমক করে। মায়ের কানে সকলের কাতর কণ্ঠে আর্জি পৌঁছানো হলো। বিকেল হতেই স্থানীয়রা মন্দির বন্ধ করে যে যার বাড়িতে ফিরে যায়। সেই রাতে তিনজন ১৬ বছরের কিশোরী মেয়েকে
বলি দেওয়া হয়েছিল মন্দিরের সামনে। বলির রক্তে মন্দির প্রাঙ্গণ দূষিত হয়ে উঠেছিল। বলি দেওয়ার পর তিনটে মৃতদেহকে ধর্ষণ করা হয়েছিল বলেও প্রমাণ পাওয়া যায়। ঘটনাটা প্রচণ্ড ডিস্টার্বিং। ঘটনার মর্মান্তিকতার ফলে এমন চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছিল যে অনেক লোকজনই পরিবার সমেত গ্রাম ছেড়ে পালিয়ে যায় সেই সময়। কী করে যে এইসব কিশোরীরা সন্ধ্যার পর বাইরে বেরোতো তা কারুর জানা নেই। বাবা মায়েদের মুহূর্তের চোখের আড়ালে মেয়েগুলো সম্মোহিতভাবে হিপনোটাইজড হয়ে বাইরে চলে যেত। গ্রামের একজন দুজন দেখেওছে মেয়েগুলোকে কেমন একটা ভাবের মধ্যে হেঁটে হেঁটে কোনো একটা দিকে যাচ্ছে। সেই সময় পরিস্থিতিটা না বুঝলেও তারা মেয়েগুলোকে যে কেন আটকায়নি তারা প্রচণ্ড অনুতাপ করেছে পরে। স্থানীয়দের একাংশের মনে হতে শুরু করলো যে দেবী শক্তির প্রকোপ মারাত্মক, তাই মায়ের শক্তিকে বিনাশ করে অপবিত্রতা মাথাচাড়া দিয়ে উঠেছে। এক একজন আবার বিশ্বাস করতে শুরু করে কোনো কারণে মা হয়তো রুষ্ট হয়ে গাঁ ছেড়ে চলে গেছেন, অথবা মাই নাকি রক্তপিপাসু হয়ে উঠেছেন। আবার অনেকেই সেই সময় দেবী শক্তির ওপর আস্থা হারিয়ে ফেলেছিল। শয়তানগুলো কোনো না কোনোভাবে মানুষের মনোবল একেবারে ভেঙে দিতে সক্ষম হয়েছিল। এরপর শুরু হলো আর এক নারকীয় ঘটনা। ওই মন্দিরের পেছন থেকে মানুষের মাথার খুলি, নানান রকম মন্ত্রতন্ত্রের সরঞ্জাম উদ্ধার হতে শুরু করল। স্থানীয় মানুষেরা ভয় পেয়ে যায় এবং বলতে থাকে এখানে কোনো তন্ত্রের অপব্যবহার চলছে মধ্যরাতে। আমিও একটু আধটু পড়াশোনা করতে শুরু করলাম এইগুলো নিয়ে। এইসব বিষয়গুলো আমার কখনোই জানা ছিল না, কিন্তু আমি এক প্রকার বাধ্যই হই। স্ত্রী লোকেদের বলি দিয়ে তাদের মৃতদেহ নিয়ে সব সাধনা চলত সম্ভবত, আমার এইসব দেখে যা মনে হচ্ছিল। অত্যন্ত ধিক্কারজনক, শিউরে ওঠার মতো ঘটনা ঘটেই চলেছিল ওই গ্রামে। পুলিশ ছদ্মবেশে বা অনেক কড়া পাহারা দিয়েও কিছু করতে পারল না। তাদের চোখকে ধুলো দিয়ে যা যা ঘটার ঘটেই চলেছিল, কিছুতেই ধরা যাচ্ছিল না কাউকে। বেশ কয়েক মাস এরকম চলল, আর তারপরেই এবারের মতো দুর্গাপুজো চলে এলো। মহালয়ের আগের দিন গ্রামবাসীরা রাতে ভয়ে ভয়ে ছিল, না জানি এই ভরা অমাবস্যায় আর কি ক্ষতি হবে, কত শিশু বা কিশোরীর প্রাণ যায় সেদিন কে জানে। সেদিন সব বাচ্চা এবং গ্রামের মেয়েদের যার যার ঘরে বন্ধ করে রাখে তার বাবা মায়েরা, কড়া পাহারায় রাখা হলো তাদের। আমিও বেশ সতর্ক ছিলাম, জেগেই ছিলাম সেরাতে, না জানি কিনা কি হয়। সারা রাত আমি বাইরে বারান্দায় পায়চারি করেছিলাম, আমার মনে আছে। এখনো এই কথাগুলো বলতে গেলে না গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেদিন মাঝরাতে মন্দিরের ওই যে রাস্তাটা রয়েছে যেটা মন্দিরের দিকে যায়, আমি সেখান দিয়ে না একটা লাল পেরে সাদা শাড়ি পরা মহিলাকে সোজা হেঁটে চলে যেতে দেখি। ওনার মুখ ঘোমটার আড়ালে ঢাকা ছিল। আমার মনে হচ্ছিল কোন যুবতী মেয়ে আবার তার প্রাণ হারাতে চলল। আমি চেষ্টা করেছিলাম তাকে আটকাবার, অনেক ডাকাডাকি করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার দেহ বা গলা কেউই আমার সাথ দিল না। আমি ডাকতে চেয়েও তাকে ডাকতে পারিনি। ওকে দেখা মাত্র আমার শরীর কেমন যেন অবশ হয়ে গেছিল, নিজের জায়গা ছেড়ে একটুও যেন নড়তে পারছিলাম না। আমি হাত পা অবশ হয়ে সেদিকেই ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম। পরের দিন একটু ভোরের আলো ফুটতে না ফুটতেই গ্রামবাসীরা এসে আমাকে ডাক দিল, আমিও তাদের সাথে মন্দিরের দিকটায় গেলাম। কি অদ্ভুত একটা ব্যাপার, এখনো ভাবি আমি। মন্দিরের পেছনে কাটা হাত, কাটা পা বা হাতের কাটা আঙুল পাওয়া গেল, কিন্তু সেই সব দেহাবশেষ কোনো কিশোরীর বা কোনো শিশুদের নয়, বরং তা কোনো পূর্ণাঙ্গ পুরুষের লাশ বলেই মনে হলো। পুলিশ এলো, শনাক্তকরণ করল এবং আমাদের এই ধারণাটা কনফার্ম হল। দেবীপক্ষের সূচনায় এরকম একটা ঘটনা সত্যি চমকপ্রদ ছিল আমার কাছে। গ্রামবাসীরা জড়ো হয়ে যায় সেখানে, গোটা গ্রাম জুড়ে
জয় মা বলে জয়ধ্বনি দিতে থাকে তারা। সকলে বিশ্বাস করতে থাকে যে আগের রাতে দেবী এসেছিলেন, তিনি এসে সেই শয়তানগুলোকে উপযুক্ত শাস্তি দিয়েছেন। দেবীপক্ষের সূচনায় জয় হয়েছে দেবী শক্তির এবং পরাস্ত হয়েছে অসুর শক্তি। আমিও তখন পুরো বিষয়টা বিশ্বাস করতে পারছিলাম না, আমি ভাবতেও পারিনি এরকম কিছু সত্যি হলেও হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে। আমি এখনও বিশ্বাস করতে পারি না, আজকের দিনে দাঁড়িয়েও মনে হয় যে এরকম কি আদৌ হতে পারে। খালি মনে হচ্ছিল হয়তো পুলিশের কোনো গোপন মিশন ছিল গত রাতে, কিন্তু পুলিশ এইভাবে হাত পা কেটে কেন শাস্তি দেবে তা আমার বোধগম্য হচ্ছিল না কিছুতেই। পুলিশের জালে কেউ ধরা পড়লে তাদের অ্যারেস্ট করা হবে। সেই দিন ওই দুর্গা মন্দিরে গ্রামবাসীরা ধুমধাম করে পুজো দেয়। পুজোর সময় দেবীর চোখ দুটো যেন জ্বলন্ত মনে হচ্ছিল আমারও। স্থানীয়দের বিশ্বাস ওই অঞ্চল থেকে এবার সব অপরাধ দূর হয়ে যাবে, এলাকায় শান্তি ফিরে আসবে আবার আগের মতন। যদিও বা পরে আমি জানতে পেরেছিলাম সেই রাতে ওখানে পুলিশের কোনো মিশন ছিল না। তো কৌস্তব, কাকুর কথা অনুযায়ী তিনি ওই এলাকার কিছু মানুষের আলোচনা শোনেন নিজেদের কানে। আগের দিন মাঝরাতে নাকি কেউ কেউ ঘরের জানলা থেকে বা বাড়ির বারান্দা থেকে এক মহিলাকে দেখেছিলেন। লাল পেরে সাদা শাড়ি পরা মহিলার মুখ ঘোমটায় ঢাকা ছিল, সে এগিয়ে যাচ্ছিল মন্দিরের দিকে। একজন দুজন দাবিও করেছিলেন নাকি তারা অস্পষ্টভাবে মুখ দেখতে পেয়েছিলেন মহিলার, তবে তাকে নাকি কখনো আগে গ্রামে দেখা যায়নি, তিনি গ্রামের কেউ নন। যারা দেখেছিলেন সেই মহিলাকে তাদের কেউ কেউ বাইরে গিয়ে ডাকতে বা কিছু জিজ্ঞাসা করতে পারেনি, কারণ প্রত্যেকের শরীরই নাকি কিছু সময়ের জন্য অবশ হয়ে গেছিল কাকুর মতো। কাকুর বক্তব্য, এরপর থেকে নাকি ওই গ্রামে আর কোনোদিন কখনো কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনি। ওই ঘটনার দিন দুয়েক পর গ্রামের সীমানায় এক বুড়ো কাপালিখের মৃতদেহ পাওয়া গেছিল। এত কিছু নিজের চোখে দেখার পর আলোক কাকু বিশ্বাস করেছিলেন যে ওই মন্দিরে সত্যি সত্যিই দেবী আছেন এবং তিনি প্রকৃত অর্থেই জাগ্রত। ওই অঞ্চলের মানুষেরা দেবীর আশীর্বাদ প্রাপ্ত। এই ছিল আজকের ঘটনা। তো বিশেষ কিছু কারণ অনুযায়ী কৌস্তব, তুই ঘটনার যে নাম রয়েছে, কোথাকার ঘটনা, এগুলো রিভিল করিস না, তোকে আমি পার্সোনালি জানাচ্ছি। আর ঘটনাটা ভালো লাগলে তুই তোর চ্যানেলে পড়ে শোনাস, তোর কোনো হরর পডকাস্টে। তো এটাই ছিল আজকের প্রথম ঘটনা। সৌরদীপাদি, থ্যাংক ইউ তোমার এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর টু বি অনেস্ট, এই ঘটনাটা আমার কিন্তু খুবই ইউনিক একটা ঘটনা মনে হয়েছে। এর আগে এরকম টাইপের ঘটনা কিউরিওফাইটা আমি শোনাইনি বা আমি নিজেও শুনিনি। ঘটনাটা দৈবিক, অলৌকিক নাকি ভৌতিক, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ঘটনাটা কোথা থেকে শুনছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আর একটা কথা আমি জানাই, যারা যারা কিউরিওফাইটে এরকম নিজের সাথে ঘটে যাওয়া অলৌকিক বা অতিপ্রাকৃতিক বা ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, তারা আমাকে ইমেল করতে পারেন। ঘটনাটা আপনারা কীভাবে ইমেল করে পাঠাবেন সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। আপনাদের মোবাইল বা কম্পিউটারে যে জিমেল রয়েছে সেই অ্যাপটাতে যান, সেটাতে গেলেই আপনারা দেখতে পাবেন যে এখানে কম্পোজ বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন। এবার ক্লিক করলেই দেখবেন যে ইমেল করার একটা পেজ আপনাদের সামনে খুলে যাচ্ছে। সাবজেক্ট অপশনের মধ্যে আপনার ঘটনাটা কি রিলেটেড সেটা লিখুন, আপনার নাম কি বা আপনি এই ঘটনাটা কোথা থেকে লিখছেন, সেই সকল কিছু মেনশন করে আপনার ঘটনাটা লিখে নিন এবং সেটা সেন্ড করে দিন। আপনারা ইমেলের জায়গায় আপনারা কিন্তু ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমেও আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন। এবং হ্যাঁ, আমাকে আমার সোশ্যাল মিডিয়াতেও যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং ইমেল আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনাদের সাথেও যদি এরকম টাইপের কোনো ঘটনা ঘটে থাকে আমাকে লিখে বা ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে পাঠিয়ে দিন। এবার আমি চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটাও কিন্তু বেশ ইউনিক একটা ঘটনা, এরকম টাইপের ঘটনা যখন শুনি না তখন হাত পা শিউরে ওঠে, আর এটা একটুখানি কিন্তু ভয়েরও রয়েছে। প্রথম ঘটনাটা কি আপনাদের ভয় লেগেছে সেটাও একটু জানাবেন তো আমাকে। তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনাতে। কিউরিওফাইটে আজকে প্রথমবার তার জীবনের একটা ঘটনা বা এক্সপিরিয়েন্স যাই বলুন,
শেয়ার করতে চলেছেন ভাস্কর ব্যানার্জিবাবু। ভাস্করবাবু একজন সিনিয়র সিটিজেন এবং তিনি খুব ভালোভাবে গুছিয়ে ঘটনাটি লিখে পাঠিয়েছেন এবং খুব ইন ডিটেল ঘটনাটার এক্সপ্লেনেশন রয়েছে। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালোই লাগবে। আমি এবার ঘটনাতে আসছি। ঘটনাটা ঘটে একজন সিভিল সার্ভেন্টের সাথে। ঘটনাটাতে যাওয়া যাক। তাহলে অ্যাকচুয়ালি এই পৃথিবীতে আবহমান কাল ধরে অনেক কিছুই ঘটনা ঘটে চলেছে যার সঠিক কোনো ব্যাখ্যা আমরা কেউ করতে পারি না। এমন একটা অত্যাশ্চর্য ঘটনার কথা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আজ থেকে প্রায় 4 দশক আগে এই ঘটনাটা শুনেছিলাম আমার বাবার বন্ধু চৌধুরী সাহেবের মুখে। চৌধুরী সাহেব সেই সময় একটা নামী রাষ্ট্রায়ত্ত সংস্থায় চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টরের পদে কর্মরত ছিলেন। মানে আমার বয়স এখন প্রায় 70-এর ওপর, আর আজ থেকে প্রায় 4 দশক আগে আমি ঘটনাটা শুনি। চৌধুরীবাবু তখন রিটায়ার করে গেছেন, তার মানে প্রায় অনেক দিন আগের ঘটনা এটা। চৌধুরী সাহেবের জবানিতেই তার জীবনে ঘটে যাওয়া এই অবিস্মরণীয় ঘটনাটা লিখে পাঠাচ্ছি। আমার পুরো নাম রুদ্রনারায়ণ চৌধুরী, বাস কলকাতা। কম বয়সে পিতামাতাকে হারিয়ে মামার বাড়িতে মানুষ। এখানকার একটা কলেজ থেকে বিএসসি এবং এমএসসি ম্যাথস নিয়ে কমপ্লিট করেছিলাম, আমি পাশ করি ম্যাথস নিয়েই। এবং লন্ডনে কিছুদিন চাকরি করে দেশে ফিরে এসে আইএএস পরীক্ষায় বসি, অর্থাৎ এখন যেটা ইউপিএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি। সরকার আমাকে একটা শহরে ম্যাজিস্ট্রেটের পদে পাঠায়। গণ্ডগোলটা হলো আমার নতুন কোয়ার্টার্সটাকে নিয়ে। আমার পূর্বতন অফিসার তার নিজের কোয়ার্টার্সটা আমায় ভাড়া নিয়ে থাকতে বললেন, সরকারি কোয়ার্টার্সে যেতে বারণ করলেন। আমি তাতে একেবারে রাজি নই। সুন্দর প্রাসাদের মতো সাজানো গোছানো বাড়ি, আগে সম্ভবত কোনো জমিদারের বাড়ি ছিল, পরে সরকার এটা কিনে নিয়ে জেলার ম্যাজিস্ট্রেটের থাকবার কোয়ার্টার্স করেছেন। আরও যেন অদ্ভুত লাগলো, আমার পূর্ববর্তী ম্যাজিস্ট্রেটরা কেউই সেই কোয়ার্টারে বাস করেনি, ফলে বাড়িটা এতদিন অব্যবহৃত হয়েই পড়েছিল। ইদানিং দিনের বেলায় কয়েকটা ঘর নিয়ে সরকারের ভূমি দফতরের অফিস হয়েছে। সন্ধ্যার বহু আগেই সেখান থেকে লোকজন চলে যায়, রাতে তার ধারে কাছে কেউ থাকতে রাজি নয়। আমি একটু অবাক হই, আমার পূর্বতন অফিসার মিস্টার বসুকে প্রশ্ন করি, কি ব্যাপার বলুন তো, আপনারা কেউ ও বাড়িতে থাকতে রাজি হননি কেন? মিস্টার বসু জবাব দেন, জানো ভায়া, জীবনে তো কত জায়গা ঘুরলাম, সেবার এখানে এসে সরকারি কোয়ার্টার্সেই উঠবো বলে ঠিক হয়েছিল। কিন্তু স্থানীয়দের মুখে তোমার বৌদি যখন জানলো যে বাড়িটা ভুতুড়ে, তখনও কিছুতেই এই বাড়িতে থাকতে রাজি হলো না, ফলে বাড়ি ভাড়া করতে হলো। ছেলে পুলে নিয়ে ঘর করি, কথাটা ঠিক অবিশ্বাস করেও করতে পারলাম না। আমি একটু বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করি, কথাটা কি বলুন তো? তিনি বেশ জোর দিয়ে বললেন, আমার আগের অফিসার যিনি এসেছিলেন এই জেলায়, তারা কেউ ভূত প্রেত এইসবে বিশ্বাস করতেন না, তারা ছিলেন ওই কোয়ার্টার্সে। শহরের লোকেরা তাদের নাকি যথেষ্ট সাবধান করেছিল, একে তারা অবাঙালি, তার উপরে ছিলেন নাকি ক্রিশ্চিয়ান, বয়সও অত্যন্ত কমই ছিল, খুব বেশি বয়স্কও ছিলেন না, তাই একরকম জেদ করে ওই বাড়িতেই ছিলেন, মাঝখানেক নাকি কোনো প্রবলেমস হয়নি। তারপর হঠাৎ একদিন তিনি সকালে উঠে দেখলেন বিছানা থেকে তার 7 বছরের ছেলেটা আর ওই 4 বছরের মেয়েটা উধাও হয়ে গেছে। তার স্ত্রী মিসেস রোডস পাগলের মতো হয়ে উঠলেন পুত্র কন্যার শোকে, চারিপাশে খোঁজাখুঁজি চলল। 2 দিন পরে ছেলে মেয়ে দুটোর মৃতদেহ পাওয়া যায় ওই বাড়িরই বাগানের ভেতর পুকুর পাড় থেকে। বাচ্চা দুটোকে কারা যেন গলা টিপে মার্ডার করেছে, মুখে তাদের কালো রক্ত জমাট বেঁধেছিল। ঘটনাটা শুনে তোমার বৌদি আর ওখানে থাকতে রাজি হলেন না। তারপর দীর্ঘ 5 বছরের ভেতর ওই বাড়িটা নিয়ে অনেক গল্প শুনেছি, আমার সাহস হয়নি ওপরওয়ালাদের সেই সব ব্যাপারে জানাতে। তারা জানেন না আমি এখনও তাদের ওই নির্দিষ্ট সরকারি কোয়ার্টার্সেই আছি। আমি সব শুনে হাসিতে ফেটে পড়লাম। তারপর বললাম, এই 20শ শতাব্দীতে ভূত, দাদা আপনি আশ্বস্ত হন, ওরা আমাকে কিছু বলবে না, কারণ না আছে আমার স্ত্রী না আছে ছেলে মেয়ে, তাই আমি সম্ভবত নির্বিঘ্নেই ওখানে থাকতে পারব। কথাটা মিস্টার বসুর খুব একটা ভালো লাগলো না।
ভুরুকুচকে বললেন, কথাটা তুমি বিশ্বাস করবে না আমি জানতাম, যাই হোক তুমি ভালো থাকো এই প্রার্থনা করি। সেদিন রাতের ট্রেনে মিস্টার বসু সপরিবারে শহর ছেড়ে চলে গেলেন আর আমি হলাম জেলার দণ্ডমুণ্ডের কর্তা। সেই রাতটা মিস্টার বসুর পরিত্যক্ত বাড়িতে থেকে পরের দিন উঠে এলাম আমার জিনিসপত্র নিয়ে সরকারি কোয়ার্টার্সে। বাড়িটা দেখা অবধি একটা অদৃশ্য শক্তি আমাকে টানছিল তার মাঝখানে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তাই আমার কর্মচারীদের আপত্তি সত্ত্বেও একা সেই ভুতুরে বাড়িতে থাকবো এই মনস্থ করলাম। চাকর লোকজন আমার সঙ্গে কেউ থাকতে পারবে না স্পষ্ট জানিয়ে দিল, তাই ঠিক হলো সন্ধ্যের আগেই আমার রাতের খাবার তৈরি করে দিয়ে ঠাকুর আর আর্দালি বিদায় নেবে। অগত্যা আমি তাতেই রাজি হলাম। সন্ধ্যের পর সেই নির্জন পুরীতে রইলাম আমি আর আমার প্রিয় জার্মান শেফার্ড টাইগার। টাইগারকে ওর এক মাস বয়স থেকে আমি লালন পালন করছি, এখন ওর বয়স 2 বছর। ইতিমধ্যে ও আমাকে ছেড়ে একদিনের জন্যেও কোথাও থাকেনি, তাই সেই নির্জন পুরীতে সন্ধ্যের পর টাইগারকে বড় আপন বলে মনে হচ্ছিল। বারান্দার ওপর আরাম কেদারায় বসে একটা বই পড়ছিলাম, টাইগার আমার চেয়ার ঘেঁষে চুপ করে বসেছিল। হঠাৎ আমার দু চোখ ক্লান্তিতে বুজে এলো, কিছুক্ষণ শুয়ে পড়লাম। আমার তন্দ্রা ছুটে গেল টাইগারের ঘেউ ঘেউ চিৎকারে। একবার আড়মোড়া ভেঙে নিয়ে পকেটে রাখা পিস্তলটার ওপর হাত রেখে টাইগারের দিকে তাকালাম। তারপর তাকালাম টাইগার যেদিকে চেল্লাচ্ছিল সেই দিকটাতে। দেখলাম একটা লোক বাগানের মধ্যে দিয়ে আমার বাড়ির দিকে এগিয়ে আসছে। প্রথমে মনে হলো চোখের ভুল, এরপর আমার ভুলটা ভেঙে গেল। সিঁড়ির ওপর শোনা গেল তার পদধ্বনি। টাইগার আগন্তুককে চার্জ করতে যাচ্ছিল এমন সময় আমি তার গলার বকলেশটা টেনে ধরলাম, বাধা দিলাম, দেখাই যাক না কি বলতে চায় লোকটা। পর মুহূর্তে অত্যন্ত সাধারণ শ্রেণীর একটা মানুষ আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে সে একেবারে আভূমি নত হয়ে প্রণাম করল। আমি প্রশ্ন করলাম, কে তুমি, কি চাও? লোকটা বলল, আগে হুজুর আমি রঘুনাথ, বংশ পরম্পরায় এই বাড়িরই মালিক ছিলাম আমরা। এই বাড়ির মালিক বৈদ্যনারায়ণ চৌধুরী যখন এখানকার বাস উঠিয়ে চলে যান তখন আমার বাবাকে বলে গিয়েছিলেন এই বাড়ির দেখভাল করতে, তারপর সরকার বাড়ি কিনে নিয়েছেন, সেও বহুদিন আগের কথা। কিন্তু বাবুর ছেলে এতটাই ভালো যে বাগানের মধ্যে মালিদের থাকার জায়গাটা বাদ দিয়ে পুকুর পার অবধি বিক্রি করেছেন। বাবুর ছেলে কোনোদিন এই বাড়িতে আসেননি, কিন্তু আমরা নিয়মিতভাবে এই বাড়িতে আজও সন্ধ্যা প্রদীপ জেলে দিয়ে যাই। রঘুনাথ আরও বলল যে কেউ কোনোদিন দীর্ঘদিন এই বাড়িতে বাস করেনি, তাই তাদের প্রদীপ দেখানোর কাজেও বিশেষ অসুবিধা হয়নি, আজও সে অভ্যেস মতো এসেছে প্রদীপ দেখাতে। লোকটাকে আমি বাধা দিলাম না, রঘুনাথ কাজ করে চলে যাচ্ছিল, তাকে ডেকে প্রশ্ন করি, তুমি তো এই বাড়িতে বহুদিন ধরে যাতায়াত করছো, কখনো কিছু দেখোনি? সে জানায় যে সে কিছুই দেখেনি। পরে খাটো গলায় আমাকে বলে, বাবু সামনেই রাস পূর্ণিমা। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে দাদা? রঘুনাথ একটু আমতা আমতা করেই উত্তর দিল, ঘটনাটা সেদিনই ঘটেছিল কি না, চৌধুরী বংশে সন্তান না হলে এই বাড়িতে সে রাতে কেউ প্রাণ নিয়ে থাকতে পারে না, কেবল মালিদের বংশ ছাড়া। আমি প্রশ্ন করি, কি ঘটেছিল সেই দিন? রঘুনাথ বলে, কর্তা রাত বিরেতে সেসব কথা মুখে আনতে নেই। কথা শেষ করে সে দুটো হাত কপালে ঠেকায় এবং পেছনে খিড়কির দরজাটা খুলে নিজের বাড়ির দিকে চলে যায়। কিছুদিনের মধ্যেই রাতের খাবার দেওয়ার জন্য রঘুনাথকেই বহাল করলাম। এই ভুতুরে কোয়ার্টার্সে জীবিত অবস্থায় আমাকে বাস করতে দেখে শহরের অনেকেই বিস্ময় ও কৌতূহল প্রকাশ করলেন। বিলেত ফেরত মন আনন্দ পেল এই ভেবে যে দেশের লোকের কুসংস্কার আমি ভাঙতে পেরেছি। কালের নিয়মে এসে পড়ল রাস পূর্ণিমা। রঘুনাথ সেদিন সকাল থেকেই আমাকে অন্যত্র রাত কাটাতে অনুরোধ করতে লাগল। তাকে আশ্বস্ত করে বললাম, তুমি দেখে নিও, আমার কিচ্ছু হবে না।
অফিস থেকে ফিরে আরাম কেদারাটা টেনে নিয়ে বাগানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। আকাশে রয়েছে পূর্ণচন্দ্রের আভা, বাগানে সদ্য ফোটা হাসনুহানার গন্ধে চারিদিক মম করছে। আমি থাকলেও রঘুনাথ আজ এ রাতে এই বাড়িতে রাত কাটাবার সাহস করেনি। আমার রাতের খাবার পর সে ছুটি নিয়ে চলে গেছে। যাবার আগে সে সামনের দরজাটা বন্ধ করে দিয়ে গেছিল। আমার নির্দেশে আজ সারা বাড়িতে চলছে পেট্রোম্যাক্সের উজ্জ্বল আলো। আমার পাশে বসে আছে আমার এই একান্ত অনুগত বন্ধু টাইগার। বসে বসে বই পড়ছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম সামনের বড় গেটটার দিক থেকে আমার দিকে ছুটে আসছে একজন ঘোষওয়ার। তার পোশাকটা কেমন যেন একটা অদ্ভুত ধরনের। এই ধরনের পোশাক সাধারণত মানুষ পরত প্রায় 100-150 বছর আগে। কি করে লোকটা বাড়ির মধ্যে এলো সেটাই ভাবছি। ঠিক অমনি সময় আমার বাড়ির ওপরতলা থেকে কে যেন বলল, কে আসে? ঘোষওয়ার উত্তর দেয়, আমি রায়চৌধুরীদের তহসিলদার। আবার কেউ বলল ওপর থেকে, সঙ্গে কে? ঘোষওয়ার বলল, আমার ছেলে। আমি তো হতবাক, এরা কারা? এত রাতে এরা কোথা থেকে এলো? দেখি আমার বাড়ির দোতলা থেকে নেমে এলেন এক প্রৌঢ় ভদ্রলোক। পোশাক দেখেই মনে হচ্ছে তিনি খুব শৌখিন মানুষ ছিলেন, কিন্তু সব থেকে বিস্মিত হলাম ভদ্রলোকের চোখ দুটো দেখে। দুটো হিংস্র সাপ যেন ফনা তুলে ছোবল দিতে চাইছে তহসিলদারকে। তহসিলদারের পেছনে রয়েছে একটা বছর 15-16 কিশোর। তহসিলদারকে ডেকে নিয়ে ভদ্রলোক বাড়ির পেছন দিকটাতে চলে গেলেন। আর তখনই আমার চমক ভাঙে। পাশে বসা টাইগারকে দেখি চেয়ারে হেলান দিয়ে আরামসে ঘুমোচ্ছে। বসে থাকতে থাকতে তন্দ্রা এসেছিল, উত্তপ্ত মস্তিষ্কের চিন্তার প্রতিফলন। নিজের মনকে এটাই বোঝাই, আর তারপর নিজেরই হাসি পেতে লাগলো। মনে হলো আমি রুদ্রনারায়ণ চৌধুরী, একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা। আমার এই কি দুর্বলতা! আপন মনে হাসতে হাসতে টাইগারকে সঙ্গে নিয়ে শুয়ে পড়েছিলাম। হাত ঘড়িতে তখন রাত প্রায় 12টা বেজে গিয়েছে। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল একটা মর্মভেদী চিৎকারে। আমি এবং টাইগার দুজনেই শুনতে পেয়েছিলাম সেই চিৎকার। রাত পোশাক পরেই পিস্তল আর টর্চটা নিয়ে ঘর থেকে টাইগারের পিছু পিছু বেরিয়ে এলাম। আওয়াজটা আসছিল বাগানের পেছন দিক থেকে। আকাশ জুড়ে রয়েছে পূর্ণিমার চাঁদ, কিন্তু না, তেমন কিছু চোখে পড়ল না। আমার কিন্তু জেদ চেপেছিল সে রাত্রে, এই রহস্য সমাধান করতেই হবে আমাকে। খুঁজতে খুঁজতে আমি হাজির হলাম দীঘির ধারে। হঠাৎ অপর পারে চোখ পড়তেই চমকে উঠলাম। একটা বটগাছের নিচে সেই তহসিলদার আর তার ছেলেকে পিছমোড়া করে হাত পা বেঁধে রাখা হয়েছে। কিছু দূরে আরেক জায়গায় কয়েকজন মানুষ কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। সেই প্রৌঢ়র আদেশে একজন লোক এসে তহসিলদার আর তার ছেলের বুকে পরপর দুটো ছোরা বসিয়ে দিল। রক্তে জায়গাটা লাল হয়ে উঠল। তারপর মৃতদেহ দুটোকে টেনে নিয়ে কাঠের বাক্সের মধ্যে পুড়ে ফেলল তারা। ওদের মতলব বুঝতে পেরে আমি আমার পিস্তল থেকে পরপর ফায়ার করলাম। রাতের নিস্তব্ধতা খান খান করে গুরুম গুরুম শব্দ শোনা যেতে লাগল। আমার পাশ থেকে টাইগারও অবিশ্রান্তভাবে ডেকে চলেছিল। কি যে সে দেখেছিল তা সেই জানে। চমক ভাঙল রঘুনাথের ডাকে। ওর গলার স্বর শুনে আমি প্রকৃতস্থ হলাম। রঘুনাথ বলল, হুজুর, কাকে গুলি করছেন? ওরা কি মানুষ যে বন্দুকের গুলিতে ওদের কোনো ক্ষতি হবে? সামনের দিকে তাকিয়ে দেখি বটগাছটা তেমনি আগের মতো দাঁড়িয়ে আছে। কোথায় তহসিলদার, কোথায় বা তার ছেলে, আর কোথায় বা সেই পৌর ভদ্রলোক?
আর তার লোক লস্কর। পশ্চিমে চাঁদ তখন ঢলে পড়েছে, প্রায় ভোর হয় হয়। আমি রঘুনাথকে প্রশ্ন করি, এ আমি কি দেখলাম রঘুনাথ? সে বলে, বহুদিন আগে এখানে যা ঘটেছিল, তবে হুজুর আমার মনে হচ্ছে আপনি এই চৌধুরী বংশেরই ছেলে। আমার ঘরে চলুন তো, পুরনো অনেক কাগজপত্র হয়তো কিছু জানা গেলেও জানা যেতে পারে। এই বংশের অনেক জিনিসই আদিত্যবাবু চলে যাওয়ার সময় আমাদের বাড়িতে রেখে গিয়েছিলেন। হঠাৎ মনে পড়ে ছোটবেলায় বাবার মুখে শোনা আমার ঠাকুরদার আসল নাম, তারও নাম নাকি আদিত্য। পরবর্তীকালে তিনিও নামটা আর ব্যবহার করতেন না। বহু পুরনো কাগজপত্র ঘেঁটে একখানা জীর্ণ ডায়েরি পেলাম, আদিত্য নারায়ণ চৌধুরীর লেখা। তাতে তিনি লিখছেন, আমার বাবা বিদ্যুৎ নারায়ণ চৌধুরীর পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকেই করতে হবে। রাস পূর্ণিমার দিন এত বড় পাপ, নিরপরাধ তহসিলদার আর তার ছেলেকে অর্থলোভে খুন করেছে বাবা, ভগবান কখনোই তা সহ্য করবেন না। তহসিলদার আর তার ছেলে প্রতি রাস পূর্ণিমার রাতে এ বাড়িতে আসে, কেউ বিশ্বাস করবে? চৌধুরী বংশের ওপর প্রতিশোধ নিতে আসে তারা। অনেক চেষ্টা করলাম ওদের মৃতদেহ দুটোকে খুঁজে বার করে সৎকার করতে, কিন্তু পারলাম না। তাই আমার শিশুপুত্র বিপ্র নারায়ণ চৌধুরীর কল্যাণের জন্য তাকে নিয়ে যাচ্ছি কলকাতায়। আজ থেকে এখানে দেওয়ার নামও আমি ত্যাগ করলাম। বিপ্র নারায়ণ নামটা পড়তেই আমি চমকে উঠলাম, এ তো দেখছি আমার বাবারই নাম। তাহলে তহসিলদারের হত্যাকারীর বংশধর আমি? রঘুনাথের সামনে নিজেকে বড় ছোট মনে হতে লাগলো। আদিত্য নারায়ণ যা জানতেন না তা আমি জানি, স্পষ্ট দেখেছি তহসিলদার আর তার ছেলের লাশ কোথায় পোতা আছে। সকাল হতেই রঘুনাথের সাহায্যে কয়েকটি লোক জোগাড় করে জায়গাটাকে খুঁড়ে ফেলতে বললাম। মাটির তলার থেকে একটা বড় ভাঙা কাঠের বাক্স বার হলো, সেটা কোনো মতে খোলা হলে দেখা গেল ভেতরে দুটো মানুষের কঙ্কাল রয়েছে। কোথায় গেল আমার বিলেতি সংস্কার? পুরোহিত ডেকে তাদের অন্তিম সংস্কার করার ব্যবস্থা করলাম এবং গয়াতেও তাদের পরলৌকিক কাজের ব্যবস্থা করলাম। সরকারের সঙ্গে লেখালেখি করে পরবর্তীকালে আমি চৌধুরী ভিলা কিনে নিলাম। এরপর আর কোনোদিনও বিদ্যুৎ নারায়ণ বা তহসিলদার বা তার ছেলের অতৃপ্ত আত্মার সঙ্গে আমার আর দেখা হয়নি। ধন্যবাদ ভাস্করবাবু আপনার এই ঘটনাটি কিউরিওফাইড চ্যানেলে শেয়ার করার জন্য। এখানে আমি অডিয়েন্সকে জানাচ্ছি, যারা যারা এই ঘটনাটা শুনলেন, অর্থাৎ ভাস্করবাবুর ঘটনাটা শুনলেন, ভাস্করবাবুর বাবা কিন্তু পুলিশে কাজ করতেন তৎকালীন সময়ে, এবং সেই কাজের দরুন অনেক ধরনের এক্সপিরিয়েন্স তার হয়েছে। সেইগুলো নিয়ে কি আপনারা ইন্টারেস্টেড? সেইগুলো কি আপনারা জানতে চান? এইগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। মানে সেই সময় কলকাতা বা আশেপাশের জায়গাতে অনেক খুন, রাহাজানি, অনেক ধরনের পলিটিক্যাল মার্ডার্স এগুলো হতো, এবং সেখানে বেশ কিছু ঘটনা রয়েছে। আপনারা যদি জানতে চান তাহলে আমি ভাস্করবাবুকে আর্জি জানাবো সেগুলো কিউরিওফাইটে লিখে শেয়ার করার জন্য। এবং হ্যাঁ, আজকের এই দ্বিতীয় ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথম এবং দ্বিতীয় ঘটনা দুটো একদমই আলাদা ফ্লেভারের, আশা করছি ভালো লেগেছে। আর দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, আজকে প্রথমা কারা কারা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কিউরিওফাইড চ্যানেলে যদি নতুন হন আর এরকম টাইপের হরর পডকাস্ট যদি আপনারা শুনতে ইন্টারেস্টেড থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে কিউরিওফাইডের প্রত্যেকটা নতুন হরর পডকাস্টের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে চলুন, দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার দুপুর 3টার সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের আরও দুটো ভিডিওস দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাঁদিকের বক্সে ক্লিক করুন।